সৌদি আরবে প্রতিনিয়ত কঠোর হচ্ছে শ্রম আইন। সম্প্রতি সৌদি আরবে কর্মরত প্রবাসীদেরকে সতর্ক করে জানিয়ে দেওয়া হয়েছে, পূর্ব অনুমতি ব্যতীত বা ছুটি ছাড়া কোনো কর্মী বা শ্রমিক যদি তার কর্মস্থলে অনুপস্থিত থাকে তাহলে তাকে 10,000 সৌদি রিয়াল জরিমানা এবং স্থায়ীভাবে তাকে তার নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। এদিকে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর তথা জাওজাতের বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএসপিএ জানিয়েছে, যারা এরকম অনিয়মিত শ্রমিকদেরকে আশ্রয় অথবা কাজ দিবে তাদেরকে 1,00,000 সৌদি রিয়াল জরিমানা সহ 6 মাসের জেল এবং 5 বছর পর্যন্ত নিয়োগের ক্ষমতা বাতিল করা হবে। আর আশ্রয় প্রদানকারী যদি কোনো প্রবাসী হয় তাহলে তাকে তার নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া সৌদি আরবের শ্রম আইনে এও বলা হয়েছে, যদি কোনো প্রবাসী কর্মী কর্মক্ষেত্রের অনুমতি ব্যতীত 15 দিনের বেশি অনুপস্থিত থাকে এবং বছরের 30 দিনের বেশি, তাহলে তাকে কোনো প্রকার সার্ভিস বেনিফিট না দিয়ে কোম্পানি থেকে বহিষ্কার করা যাবে। নতুন শ্রম আইনে নিয়োগকর্তাকে এই অধিকারটি দেওয়া হচ্ছে। পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা নতুন এই আইনটি সকলকে মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি প্রবাসী এবং নিয়োগকর্তা সকলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা চাই শ্রম আইন বজায় থাকুক, তাই আপনারা কেউ যেন শ্রম আইনটি ভঙ্গ না করেন। এক্ষেত্রে সবার জন্য এটি একটি কঠোর হুঁশিয়ারি। তাই সৌদি আরবের প্রবাসী ভাইয়েরা, আপনারা ভুলেও ছুটি ব্যতীত আপনার কর্মস্থলে অনুপস্থিত থাকবেন না। খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ, তাই দয়া করে সবার সঙ্গে এখনই শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।